আমি যখন আসলাম প্রথমে তখন দেখলাম যে আমাদের অনলাইনে ট্যাক্স যখনই কথা বললাম, কারণ ট্যাক্স আমরা অনলাইনে কেন করি না, ওনারা বললেন যে স্যার অনলাইনে ট্যাক্স দিলে স্যার অনেক ঝামেলা হবে। আমি অনলাইনে ট্যাক্স দিলে কি ঝামেলা হবে বলো স্যার, মিস ডিক্লারেশন দিলে যে বাড়ির যে কত স্কোয়ার ফিট বাড়ি এগুলো মিস ডিক্লারেশন দিলে অনলাইনে স্যার করা দরকার নাই। আমি বললাম অনলাইনে করলে সমস্যা কি, বলো স্যার মিস ডিক্লারেশন দিলে স্যার সিটি কর্পোরেশনের অনেক ক্ষতি হবে, আমরা স্যার অনলাইন না করে স্যার আমরা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা টাকা ক্যাশ তারা রিসিভ করে। আমি তারপরে দেখলাম আমাদের নগরের যারা সিটিজেন যারা আছেন বয়স্ক ভদ্রলোক কারণ বাজারে আমাদের অঞ্চলে অফিসে গেলেন, আমি বললাম মূলত একটা বয়স হতো, বলে আমার বয়স বাবা ফিরে আসি কোন সময়, ট্যাক্সিতে আসেন কেন, বলে আমার বাবা ছেলে মেয়ে বিদেশে থাকে আমি নিজে ট্যাক্সিতে আসছি, তো উনি গাড়ি করে আসছেন, উনি প্রায় বসে আছেন 38 মিনিট যাব, তা আমাদের সিটি যারা আছে বালাম বই বের করলো, বের করে করে 17টা বালাম বই লিখে দেখে তারা ওই ট্যাক্স ফিক্সেশন করে তারপর থেকে ট্যাক্স দিলে তখন ট্যাক্স দিলে। একজন মানুষ উনি এত কষ্ট করে আসলেন ট্যাক্স দিলে, উনি আসতেও আর গাড়ি কেউ করছে আমার ট্রাফিক জ্যাম হয়েছে ওনার সময় নষ্ট হয়েছে। যখনই হবে তখনই কিন্তু সেই সিটি বা সেই অর্গানাইজেশন অটোমেটিক্যালি কিন্তু এটা ভালো করবে এবং আপনার বিশ্বাস করবেন। আমি যখন কিছু কেস যখন ধরতে শুরু করলাম আমাদের সাংবাদিক ভাইরাও বিভিন্ন জায়গায় টেলিভিশন রিপোর্ট আসলো, এটা কিন্তু বিরাট একটা সিন্ডিকেট। তাদের কথা হচ্ছে আমরা অনলাইনে ট্যাক্স কালেকশন হবে না, ট্যাক্স কালেকশন হবে হলো আমাদের কাছে আসবে, আমরা আমি এটা বন্ধ করে দিয়েছি এবং আপনারা জানে খুশি হবেন আমার ট্যাক্স কালেকশন অনলাইনে ইজ মাচ মাচ মোর দ্যান ইন ইন্ডিয়া।